তো লাস্ট নাইট গেছিলাম আমরা এই পুচকুসোনাটার বার্থডে সেলিব্রেশন করতে। ভীষণ মিষ্টি এবং ভীষণ কিউট কিউট একটা পুচকু, সবাই মিলে ওকে নিচ্ছে, চটকাচ্ছে, আদর করছে, কিন্তু ওর কোনো রকম কোনো অস্বস্তি নেই। মানে গরমে আমরা হাঁপিয়ে উঠি কিন্তু ও কিন্তু একদম শান্ত। তো এই হচ্ছে আমার একটা কিউট ফ্যামিলি ছোট, যারা আমরা একসাথে থাকি, ভীষণ 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 মজা করি। তো প্রোগ্রামে গেছি, সেলফি না তুললে তো হয় না, আর এদিকে প্রচণ্ড গরম, তার মধ্যে পুচকুগুলো আমাদেরকে প্রচণ্ড জ্বালাচ্ছে। তো ভাবলাম এদের সাথে একটা প্র্যাঙ্ক করা যাক। তো কি প্র্যাঙ্ক করলাম চলো তোমাদেরকে দেখাই। মায়ের কথা বাবার কথা শুনবো, কোনো কথা শুনবো না, বদমাশি করলে হাত ধরে টেনে নিয়ে যাবে। মনে থাকবে তো কথাগুলো, বান্দর উপোস কর। আচ্ছা দাঁড়া, এক এক করে সবাই একটু কোমর দুলাবে, রাই এইদিকে সামনে ঘুরে, ওই ছেলেদেরকে সাথে নে তো, একসাথে নে, কোমরটা তুলে দাও। ওয়াও, তারপরে আবার এই পাপা কোমর তুলে দাও পুনর মতো। সাইডে একটু অন্ধকার ছিল, তো সেখানে ছেলে ধরার ভয় দেখিয়ে মানে ওদের সাথে জানা তাই করা হলো। বড় হয়ে যখন ভিডিও দেখবে না বলবে, মিনি তোমরা কত বোকা বানিয়েছো আমাদের। তারপর খাওয়া দাওয়া করে যেই বেরিয়েছি, হঠাৎ প্ল্যান হলো চলো একটু সবাই মিলে হাওয়া খেয়ে আসি দক্ষিণায়নের ওদিকে। চারিদিকটা এত সুন্দর, পুরো রোমান্টিক রোমান্টিক। এত বাজে গান শোনার জন্য আমরা অনেক অনেক দুঃখিত। এই রাত্রেবেলা এক্সাইটমেন্টে যে আমরা কোথায় চলে এসেছি তা আমরাও জানি না, মানে মনে হচ্ছে যেন আমরা রাত্রেবেলায় প্রেম করতে বেরিয়েছি। তো যাই হোক, জায়গাটা এত অন্ধকার, তাই বেশি আমরা রিক্স নিলাম না, সেখান থেকে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। রাস্তায় যেতে যেতে আচমকাই ভয় পেয়ে গেলাম, প্রথমত ভাবলাম বাঘ, তারপরে দেখলাম না না ওটা গরু। তো ফাইনালি এত ঘুরে একটা জায়গায় গিয়ে আমরা দাঁড়ালাম, সেখানে বসে আমরা একটু গল্প করে একটুখানি ফাঁকা রাস্তা পেয়ে রিলস বানিয়ে তারপর আমরা সেখান থেকে জলদি জলদি বেরিয়ে চলে এলাম, কারণ রাত প্রায় অনেকটাই হয়ে গেছে। তো সব মিলিয়ে সন্ধ্যের ফাটাফাটি, চলো টাটা বাই বাই, নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে।